Ya ayuhal ladhiya amanudukullaha zikran kathira wasabbihuhu bukratan wa asila. Walladhi yusalli alaykum wa malaikatuhu liyukhrijakum minadh dhulumati ilan nur. Walladhi yusalli alaykum. Allah Pak Rabbul Alamin rahmat barshan koren. Allah Pak Rabbul Alamin anugrah barshan koren. Harufe oi jara zikir kore Allah subhanahu wa ta'ala filistara kita koran. Oi manus je manus kita korse Allah zikir korse Allah shoran korse Allah niyat korse tar lagi Allah paak rabbul alamin er kache khoma prarthona korun maaf korun ya Allah minaz zulumati ilan nur. Oi manushe ondhokar thaki alor dike niye ashe subhanallah. Oi bisoy english e lekha ya sutoran je Allah tabaraka wa ta'ala khudra je ami rahmat barshan kori je somosto manush Allah zikir kore Allah yaad kore ebong firishtara tar lagi Allah kache maghfirat lagi dua kore. Jadi manusia Allah, tumhi manusia kita baru dunia ondokar tapi kufur tapi syirik tapi loh manusia Islam alat dike al Islam nur Islam alat dike tadi tuh niat sen koi nggak tahu lagi dua kali oke nabi punya rahim Allah kita sudah orang Allah bilang apa sih Allah jadi dalam bersih bersih orang bilang kalau bisa formal tidak. Ya Allah formal হে আদম সন্তান ও দুনিয়ার মানুষ যতদিন তুমি আমার ডাকবা আরে আল্লাহ যতদিন তুমি আমার ডাকবা আমার কাছে আমি আল্লাহর কাছে তোমার আশা রাখবা কি রাখবা মাগফিরাত আশা রাখবা যে আমি আল্লাহ গুনাহ করিয়েছি আমি আল্লাহ গুনাহ করিয়েছি মাগফিরাত আশা রাখবা যতদিন পর্যন্ত আর আমি আল্লাহ ডাকিবা তোমার যে অবস্থা হয় না কেন তুমি যে অবস্থা থাকা না কেন বলতা আমি তোমার গুনাহ মাফ করে দিব আমি খেয়াল করে পরোয়া করি না মাফ করে দেব সুবহানাল্লাহ বান্দা আল্লাহ দা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে বান্দা তুমি যদি আকাশ পরিমাণ গুনাহ নিয়া তোমার গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছে যায় বান্দা তারপরে যদি আমি আল্লাহর কাছে তুমি যদি মাগফিরাত তলব করো আমার কাছে কান্দো আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার গুনাহ মাফ করে দিব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে ফেরত করবা কইলাম সুবহানাল্লাহ আল্লাহ হর ক্ষমা করেন না আল্লাহ সাইন বান্দার কিনা কত মাফ সহিত গুনাহ লাগি মাফ সহিত বান্দায় আমরা তো মাফ সহি না উদুউনি আস্তাজিব লাকুম ও বান্দা তুমি আমার ডাকো আমার ইয়াদ করো আমার স্মরণ করো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ডাকা বিচারণ করব সুবহানাল্লাহ আল্লাহ রাখতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله فرمان جبنا তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আসো আগে তো আকাশ তোমার দুবার গুনাহ বসে যায় আরে আবার আল্লাহ তো ধরতে বুঝছি এটা আল্লাহ বলে তোমার গুনাহ যদি পৃথিবী পরিমাণ হয়ে যায় তুমি যদি শিরক না করো লা তুশরিক বি শাইআ আল্লাহ ও বিধ্বংসের স্থাপন না করো শিরক না করো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও মাফ চাও বান্দা মাফ চাও তাহলে আমি আল্লাহ তাআলা ও তাআলা পৃথিবী সহ কমানিয়া তোমার কাছে আইয়া ইবো সুবহানাল্লাহ
আল্লাহ চাই বান্দায় তার গুনাহ লাগি আল্লাহর কাছে খান্দিত আল্লাহর কাছে খান্দিত সুতরাং দেখো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আর কোন ছায়ার নিচে জায়গা দিবে সাহায্য মানুষের এর মধ্যে একজন মানুষ যা একাকিত্বে হইয়া একলাখলা হইয়া তাহিদ সময় হওয়ার যে কোনো টাইম পর নির্জলে কই আল্লাহ সালা আল্লাহ তাআলা ওয়া তাআলা দরবারে তার গুনাহ লাগি খান্দিছে আল্লাহর ডাকিছে আল্লাহর ইয়াদ করছে আর তার দুই চোখকে পানি নিয়ে করছে ইয়া আল্লাহ আমি আমার বিগত জীবনেরই গুনাহ লাগি আপনার কাছে বাসায় আপনার কাছে ক্ষমা চাই ইয়া আল্লাহ তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাই আর কোন ছায়ার নিচে জায়গা নেই তো আল্লাহ চাই বন্ধা তুমি ক্ষমা চাও ক্ষমা চাও আমরা চাই না আমরা চাই আগে জায়গা আমরা যে ছায়া রয়েছে তার কাছে চাই আমরা কিন্তু আল্লাহর কাছে না চাই না সুতরাং আমরা যথা সর্বদা যে যেটা প্রয়োজন আমরা যে ঘরের মধ্যে পড়িয়া আমরা চাই না চাই না আল্লাহ ফরমায় তুমি যখন ঘরের মধ্যে পড়ে যাও আমার কাছে চাও يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة لا تقولوا أما يقول سيا يا جل يا قدر أمان دا ثم يقول يفضل مدد فريدا يا أيها الذين آمنوا إيمان دا ثم يقول يفضل مدد فريدا مصيبة مدد فريدا أمي الله خسي شاهد تشاو تويتا بابدوني اكتر بدا একটা হলো সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে চাও আর আপনি সবরের মাধ্যমে চাও একটা কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে আমার জানাই আমরা সাইদাম নকল নামাজের মধ্যে গিয়ে আমরা সুতার মধ্যে গিয়ে আমরা সাইদাম আল্লাহ আমি ভুল করে পড়ে গেছি নামাজ শেষ হওয়ার পরে আমরা আল্লাহর কাছে হাত তুলিয়া আল্লাহ আমার ও আমার মধ্যে পড়ছি নবী যে ফরমাইতা ইলা সাআলতা ফাসআলিল্লাহ তোমার যা চাওয়ার আছে সবটুকু আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাইতাম আল্লাহ যা দিয়ে দুইটা মাত্র দিছে না একটা সবার মধ্যে চাইতাম আল্লাহ বিপদ দিবা আল্লাহ বিপদে উদ্ধার করবা তো সবার করতাম ইন্নাল্লাহ মা আসহাবিন আল্লাহ যারা সবার যারা করে ওই সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাহলে লোক সুবহানাল্লাহ আমি একটা আয়াত দিলাম আয়াত দিলাম তেলাওয়াত করেছি আর একটা আয়াত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله এই আয়াতের মধ্যে সমস্ত মানুষকে সমস্ত মানব জাতিকে লক্ষ্য করিয়া সম্বোধন করিয়া এই নেগেটিভ প্রকৃতিটা ও দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর আনুগত্য করো আমি আল্লাহর ইবাদত করো কার ইবাদত আল্লাহর ইবাদত আল্লাযী খালাকাকুম আর আল্লাহ আল্লাহ করে ইয়া বলি দিরা যে যাই তোমরা রে বানাইছো কেন রে বানাইছো আল্লাহ আমরা তো অস্তিত্ব ছিল না ওর অস্তিত্ব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বানাইছে আল্লাহ বলেন আওয়ালাম ইয়াল ইনসান আন্না খালাকনাহু মিন নুতফা ও বান্দা তুমি একবার নিক্ষেপ দৃষ্টি নিক্ষেপ করিসাও তুমি একবার চিন্তা করিসাও তুমি আত্মায় আমি আল্লাহয় কিতাব ও সুন্নাহ ফাগে বাড়াইছি তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ একটু অনেক থেকে বাড়াইছি আবার এই দুনিয়াতে আমরা বড়ইছি মার্কেটের মধ্যে মার্কেটের মধ্যে বড়ইছি আবার এখান থেকে দুনিয়া যাইছি আবার দুনিয়া ছাড়িয়া আমরা হারিয়ে গেল আবার খবরের মধ্যে যাইব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ ফরমায়
নিশ্চয় আমরা আল্লাহর আমরা আল্লাহর দিকে আবার দোয়া আল্লাহর দিকে আমরা তরব দোয়া লাগবে সুবহানাল্লাহ قالت فيها تحيانا فيها تموتون ومنها تخرجون আল্লাহ বলেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা তোমার ভিতর বসে দুনিয়ার দিশে আপনারা জন্ম পাওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দিশে দুনিয়া তাহার মত উপক্রম দিয়া দিছি আমি এ সমস্ত জিনিস লাগে এই সমস্ত জিনিস জোগাড় করে দিছি আবার দুনিয়া তোমার মত হইব তোমার সন্তান আমার মত হইব আবার এই দুনিয়া থেকে তোমার আমি উঠাই নিব সুবহানাল্লাহ তো এই দুনিয়া তাহার জায়গা না ভাই এই দুনিয়া তোমার যতদিন আছি হায়াত বলতে শুধু হার আমার জানি না কত মানুষ দেখি মারা যায় কত মানুষ মিটে মিটে মারা যেত বিশ্বের দিকে আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই প্রত্যেক মিনিটে আপনার 40 থেকে 50 জন মানুষ মারা যেত কতদিন আমরা এই পৃথিবীর মধ্যে হায়াত আছে আমরা জানি না তো আমরা যদি আমরা হায়াতের জীবনটা যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মোতাবেক শরীয়ত মোতাবেক যদি আমরা চালাই যাই আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধান মোতাবেক চালাই যাই তাহলে আমরা কামিয়াবি পেয়ে যাব আর যদি নিজের অস্তিত্ব পর্যন্ত বুদ্ধি দিয়া ইচ্ছা দিয়ে আমরা যদি চলি তাহলে আমরা কিয়ামত করে দিব আমরা বিরাট আযাবের সম্মুখীন হইব যেভাবে দিনের সম্মুখীন হইব আর কি না করব আমরা সুস্থ থাকার জন্য যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আস্তে দিই সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কারণে আমরা দিছি ওটা আমরা আরাম করা কঠিন না তো ভাই নামাজ পড়া কঠিন নয় আমাদের সালাত পড়া কঠিন নয় তো না আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা উলাইকা আসহাবুল জান্নাতু ফীহা খালিদুন আল্লাহ বলেন যারা আল্লাযীনা আমানু যারা ইমান আনলেন বলেছে অতিরিক্ত যে আমাদের সাথে আমরা করি নেক আমল করি নামাজ পড়ি পূজা রাখি হজ করি আরো সৎকার করি এরকম নেক আমল আছে না এগুলা আমরা আমাদের কঠিন আসলে কঠিন না আমরা আমরা অভ্যাস করাই দিয়েছি অভ্যাস করাই আমরা এটা করি আমরা পূজা করাই আমরা বলি অথচ সুজা এগুলা আমলগুলা আল্লাহ বলে আমি বান্দা তোমার সাধ্যের অতিরিক্ত পূজা তোমার উপরে চালাই দিয়েছি না মানে ইবাদত করতে সময় কঠিন না কিছু না আমরা কঠিন না আমরা ফজরের নামাজ পড়ি না আমরা জোহরের নামাজ পড়তে যাই না মাগরিবের নামাজ যাই না আমরা ওইবার চলে গেছি দেখো একজন মানুষে আপনার মতো আমার মতো মানুষ আরো জন বুঝতে জানেন না দেবে তাই তো হয় তাই মারে গিয়া আমি মারি না কোনো করে পারি না আমার অভ্যাস গিয়া আমার বেতারে দুঃখারে সুতরাং শয়তান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আমরা বুঝুন যে মানুষের হয়ে দিচ্ছে তার একটা আছে যে তার যে তোমরা প্রকাশ্য দুশ্মন না বলে তোমার আদুকু মুবিন শয়তান তোমরা প্রকাশ্য দুশ্মন তোমরা রে এটা বলব হে আপনার দুষ্টতার মধ্যে নিমজ্জিত করব কথা করব তোমরা রে তো রাতেই বাঁচিও আর শয়তানের আমাদের কাছে কিছু আল্লাহ قال بما أغويتني لأقعدن لهم صراطك المستقيم فقال الله بيسي يا الله যে আদমের হারনে আমি আই জান্নাত থেকে বের হইলাম যে আদমের হারনে আমি পথহার হইলাম প্রবস হইলাম গুমরা হইলাম এই আদমের আমি কি করব আপনারা সিরাতের মুস্তাকিম রাস্তা সহজ রাস্তা সরল রাস্তা যেটা আপনি দেখাইছো ওই রাস্তার বাকি বাকি আমি বইয়া ওই রাস্তার আমি মুখে মুখে বইয়া আমি আপনার বন্দাগণকে কি করব আপনার বন্দাগণকে আমি খারাপ খাদুর মধ্যে নিয়োজিত করব আলহামদুলিল্লাহ হে আল্লাহ আল্লাহ কইছে সুম্মা লাআতিয়ান্নাহু মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম
walakin aktsarul syakirin. Subhanallah. Kata Nabi sih, je ami kita parbo. Manusor samne theke akraman korbo. Pishon theke akraman korbo. Dam dik theke akraman korbo. Bam dik theke akraman korbo. Allah tumi tomar bandare oshomoy nashukro bandha bhai bhai. Oshomoy tumi tomar bandare okitotto bandha bhai bhai. He apnare Allah e hoyse ora. সুতরাং আল্লাহ সব কিছু কোরআনের মধ্যে দেয়া আছে সব কিছু কোরআনের মধ্যে আছে শয়তানের কথা আছে আর আল্লাহ আমাদের বাসিবার কথা বলেন কারণ কোরআন হলো মুত্তাকিদের জন্য এটা হেদায়েত গ্রন্থ কোরআন হলো মানবজাতির সংবিধান কোরআন মতে যদি আমরা চলি তাহলে আমরা হেদায়েত পাই যাব সুতরাং আমরা কোরআন মোতাবেক চললাম ইন্না হাযাল কোরআন ইয়াহদিনিল লাতী হিয়া আকওয়াম وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ আল্লাহ তাআলা নিশ্চয়ই এই কুরআন কিতাব হলে মানুষকে সরল রাস্তা দেখায় মজবুত রাস্তা দেখায় ভালো একটা রাস্তা দেখায় কিতাব কুরআনে ওয়াইবাশিরুল মুমিনিন আর মুমিনগণ কিতাব হলে মুমিনগণ কিতাব হলে খুশকপ্রিয় যারা নেক আমল করে যারা আমাদের সালেহ করে যারা ঈমানদার তারা কিতাব পড়ে এই কুরআনে কিতাব পড়ে এই কুরআনে ভালো রাস্তা দেখায় এই কুরআনে কিতাব পড়ে সুসংবাদ দেয় জান্নাতের সুসংবাদ প্রস্তুত করা আল্লাহ সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah. Itu kata kata bunyi apa? La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Dalam Abu Hurairah radhiyallahu ta'ala anhu ada hadis. Nabi dia berkata, ma qala 'abdun la ilaha illallah qattu mukhlisa illa futihat lahu abwaab as-samaa' wa subhanallah hatta tafiya lil 'ash. Nabi dia berkata, je manushe la ilaha illallah qattu mukhlisa ikhlasor sathe je bandai antar tadi la ilaha illallah huibo illa futihat lahu abwaab as-samaa' তার লাগি আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়েছে রব্বুল সুবহানাল্লাহ হাত্তা উজিয়াল আরশ ইয়াতকে তার এই কলিমার আওয়াজটা যাতে আসমানের মধ্যে আরশের মধ্যে পৌঁছে যায় রব্বুল সুবহানাল্লাহ তো আমরা অন্তর থেকে দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইন দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ নবী হল 1,24,000 মোটামুটি 2,24,000 আম্বিয়া কেরাম হল এই দুনিয়ার মধ্যে পাঠাইছে রব্বুল সুবহানাল্লাহ কিতাব লাগে মানুষকে এই সঠিক রাস্তা সন্ধান দিবার লাগে সমস্ত নবীর দাওয়াত ছিল একটা যে এক আল্লাহর ইবাদত করো কার ইবাদত করো এক আল্লাহর ইবাদত করো আর আমরা নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এ হে নবী
তোমারে আমি সমস্ত মানব জাতির নবী হিসাবে সমস্ত মানব জাতির রাসূল হিসেবে প্রেরণ করেছি সুবহানাল্লাহ কুনিয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া লাগোমেনে নবী আপনি বলে তোয়া দুনিয়ার মানুষে তুমি জানাই দেও ইয়া আইয়ুহান নাস দুনিয়ার মানুষ আমি তোমাদের সকলের জন্য নবী হিসেবে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি সুবহানাল্লাহ ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين محمد مصطفى صلى الله عليه وسلم قرب رشد بدمن الهدى ولكن رسول الله قلل عند الرسول سبحان الله وخاتم النبيين এমনকি সর্বশেষ নবী সর্বশেষ নবীকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুওতের দরজা আমাদের তালা লাগিয়ে দিয়েছেন মুহর মারিয়ে দিয়েছেন আমরা নবীর পরে এই দুনিয়াতে নতুন কোন শরীয়ত নিয়ে আর কোন নবী আইতে না হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলা তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের উপরে রাখা হবে সুবহানাল্লাহ তো মুসলমান দেখো আমাদের হায়াত তো স্বল্প বড় কম হায়াত নিয়ে আইছি আমরা আমরা আলমে আল্লাহর মধ্যে লক্ষ লক্ষ বছর ছিলাম এই দুনিয়ার মধ্যে আছি স্বল্প দিন দুনিয়ার মধ্যে আছে আমরা 60 বছর 50 বছর 80 বছর 90 বছর 100 বছর তো বেশি আছে না তো এই হায়াত যদি আমরা কামে লাগাই তাই আমরা সফল হইব আর হায়াত যদি আমরা যদি হায়াত যদি আমরা মূল্য করি না হায়াত যদি আমরা মূল্য দিই না আমাদের যদি হায়াত যদি আমরা যদি গল্পের মধ্যে কাটাই অন্য সমাজের মধ্যে কাটাই নিজের খামাদের মধ্যে ব্যস্ত রাখি যদি আমরা ইবাদত করি না তাহলে খালি কিয়ামতের দিন আমরা আল্লাহ আল্লাহ তাআলা জেদার করবা মুসলমান আমরা শুনতে পারতাম না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও বান্দা তুমি আমার ডাকো আমি তোমার ডাকো সাড়া দিব আমরা আল্লাহর ডাকিতাম বেশি বেশি করে ডাকিতাম আমরা তো ইনশাআল্লাহ আমার মুসলমান ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার তিলাওয়াত কিতো হাদিসের মধ্যে ফরমায় ওয়া আবুদুর রহমান যে তোমরা কিতা করো ওয়া আনুমতিরা তোমরা রহমানের ইবাদত করো আল্লাহ তোমরা ইবাদত করো আর কিতা করো উতঈমু তুআম আর মানুষে বেশি বেশি খাওয়া মানুষে গরিব মানুষে ক্ষুধার্ত মানুষে অভাবগ্রস্ত মানুষে তুমি খাওয়াও দাওয়াত খাওয়াও দাওয়াত দিয়ে গরিব মানুষ আছেন সহযোগিতা করো এটা হলো মানুষের এটা হলো একজন ইমানদার ও খাস হইল তার প্রতিবেশী দিয়ে আপনি তার অর্থ খুশ খবর রইল আপনি যদি একজন মুসলমানের বিপদ একটা বিপদে দূর করে দেন তাহলে বিজয় করমাই আপনার একটা বিপদে আল্লাহ তাআলা কে ওয়াদা আছে কিয়ামতের দিন দূর করে দিন আল্লাহ সুবহানাল্লাহ আর যদি আপনি একজন মুসলমানের যদি অভাবে মিটিয়ে দেন তাহলে এটা করব আল্লাহ তাআলা কে ওয়াদা আছে তোমার অভাবে মিটিয়ে দিবেন আর যদি কোনো মুসলমানের আপনি এটা করেন দোষে কুপন না হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দোষে কিয়ামতের দিন এবং দুনিয়া এবং আখিরাতে আপনার দোষে কুপন না হয় সুবহানাল্লাহ লা ইলাহা